নমস্কার বন্ধুরা, আমি মিঠু। আর মিঠু রান্নাবাটিতে তোমাদের আরও একবার সকলকে স্বাগত। আশা করি তোমরা ভালো এবং সকলেই সুস্থ আছো। তো এখন প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, দেখতে পাচ্ছ আমি সোয়েটার পরে বসে আছি পুকুর ধারে। তো আজকে আমি তোমাদের সঙ্গে কোনো রান্নার রেসিপি শেয়ার করব না, আজকে আমি তোমাদের সঙ্গে একটা অসাধারণ চটপটা মাখা রেসিপি শেয়ার করব। তো ভাত খাওয়ার পরে যদি এরকম মাখা রেসিপি থাকে তাহলে কিন্তু বন্ধুরা দারুণ দারুণ জমে যাবে, আর আমার জিভে জল চলে আসছে বলার আগে। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা মাখা রেসিপি শেয়ার করবো। তো সেই মাখা রেসিপিটা হলো কদবেল। তো আমি কদবেলটা একটু অন্যরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুদের। চলো দেখে নেওয়া যাক আমি কী কী নিয়েছি। বন্ধুরা আমি চলে এসেছি এই দেখো গাছতলায় বাইরে, কারণ রোদ্দুরে এই মাখাটা খেতে বেশি ভালো লাগে। তো আমি কী কী নিয়েছি তোমরা দেখিয়ে দিই। আমি এখানে ধনে পাতা নিয়েছি দেখো, আর তিনটে কদবেল নিয়েছি, আর এখানে আমি বিটরুট নিয়েছি, চিনি নিয়েছি, আর এখানে আমি তিনটে শুকনো লঙ্কা নিয়েছি, আর ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা নিয়েছি, একটা লেবু নিয়েছি। তো চলো বন্ধুরা প্রথমে আমি এই সবগুলো উপকরণ একটু কল থেকে ধুয়ে নিয়ে আসি। বন্ধুরা আমার ধোয়া হয়ে গেছে, এই দেখো শুরু করা যাক। আমি বটি নিয়েছি, এই যে তো এটা আমি নিয়েছি, এর মধ্যে আমি মশলাটা করবো বলে এটা নিয়েছি। প্রথমে ধনে পাতাগুলো আমি একটু কুচিয়ে নিচ্ছি, এটাকে একটু সাইড করে রাখছি। আমি বটিটা সাইডে সরিয়ে রাখছি করে নিই। দেখো কত সুন্দর পুরো নরম, একদম গাছ পাকা। জিভে জল চলে আসছে, মাখা লাগে। বন্ধুরা এই যে কদবেলটা আমার একদম ছাড়ানো হয়ে গেছে দেখো কত সুন্দর, আর এই যে খোসাগুলো রয়েছে বাটিতে, আর এই যে শুকনো লঙ্কাগুলো রয়েছে এগুলোকে আমি একটু পুরাবো। তো এই কাঠিতে আমি ঢুকিয়ে নিয়েছি প্রথমে। তো চলো এটা আমি এক সাইডে গিয়ে একটু পুড়িয়ে নিয়ে আসি। এই আমার কাছে দেশলাই আর পেপার, চলো দিচ্ছে দেখি ধরাতে পারবি না। এই যে লঙ্কা কুড়িয়ে নিয়ে চলে এসছি, তো চলো আসল যে মানে মশলার অসুস্থ সেটা করা যায়, যেটা ছাড়া কিন্তু মাখাটা একদমই অসম্পূর্ণ থাকবে। তো এই দেখো এটা আমি নিয়ে এই যে একটা স্টিলের একটা তোলো, এটার মধ্যে এবার আমি এটা গুড়িয়ে মানে গুড়িয়ে নেবো। তো প্রথমে লঙ্কাটা দিয়ে দিচ্ছি, তারপরে এই যে কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম কাঁচা লঙ্কাগুলো সবগুলো দিয়ে দেবো, আর এখানে যে চিনিটা লবণটা আছে সবটা এখানে দিয়ে দেবো।
এটা চিনিটা দিয়ে দিয়েছি, আর এখানে যে লেবুটা নিয়েছিলাম লেবুর রসটা আমি এখানে দিয়ে দেবো। মিষ্টার রস আছে ভেতরে, আমি একটা চামচ দিয়ে একটু বার করে দিচ্ছি। তো এখানে কিছু বীজ আছে, তো বীজটা আমি তুলে নিচ্ছি, দেখো, নাহলে কিন্তু তেতো লাগবে মুখে পড়লে। আমি একটুখানি এটাতে বেটে নিচ্ছি। আমার এটা অল্প বাটা হয়েছে, এর মধ্যে এবার আমি খানিকটা ধনে পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও এটা দিয়ে ভালো করে একটু বেটে নেব। তাতে আমি এখানে দিয়ে দিয়েছি, এবার এগুলো সবগুলো একসাথে বেটে নেব। বন্ধুরা, আমার বাটা কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে, জিভে জল চলে আসছে, কি বলবো আপনাদের, অসাধারণ একটা রেসিপি। চলো আমি এটাকে ভালো করে আগে একটু হাত দিয়ে চটকে নিই। এখানে সবগুলো উপকরণ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে হাত দিয়ে একটু মেখে নেবো। তো বন্ধুরা, প্রথমেই বলি এই কদবেল মাখা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, কারণ এটা যেহেতু টক, তো একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে। তো তোমরা একটু চিনিটা বেশি দেওয়ার চেষ্টা করবে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মানে কি বলবো। আর তার মধ্যে আবার শুকনো লঙ্কা ভাজা আছে, তো বুঝতেই পারছো কতটা টেস্টফুল হবে এই কদবেল মাখাটা। তো বন্ধুরা, আমার কিন্তু মাখা একদম রেডি হয়ে গেছে, আর এখানে আমি কোনো বাটিতে খাবো না। এরকম আমি কদবেলের যে খোলাগুলো এখানে নিয়েছি, এর মধ্যে আমি একটুখানি খেয়ে টেস্ট করে তোমাদের দেখাবো কেমন হয়েছে। তো চলো খাওয়া যাক। অসাধারণ বন্ধুরা, অসাধারণ। তো বন্ধুরা, এই দেখো, এটা ভর্তি করে নিয়েছিলাম, পুরো ফাঁকা হয়ে গেছে। আর এখান থেকে বেশি আমি খাবো না, তাহলে বাড়ির লোকেরা ধরে পেটাবে বলে সবটাই খেয়ে নিয়েছি। তো বন্ধুরা, এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে বেল আইকনটি ক্লিক করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।